Chúng ta có vô cho phải lời cho thằng nào cũng mới là này cho nên tao cũng nằm xuống mà có Blue Puro ni ha bial ro no nai nai purong bang phun sao cái hơn cho nên muốn sắc phai ya phana bố má có số đó phone Blue Puro no dal sắc phai no chế lại cháu trong một nơi quốc sự một cái sao cả ông một trong sản phẩm rồi mới nói cho các vị sao của vị đàn số ba tiền rồi ni chế tiền rồi và para cam cho nên mà reward ni xin mà để vote ni Hassan Hussein para ni Amir Ali ni nó có quốc sự một cái sao cả vị sĩ nội chính của rồi mới bỏ rồi vì ác sĩ bắt đầu xuống sàn để tham quan sở quan để bài bác xếp xếp vị sĩ nó khao cho nên chắc là Amir Ali ni nó không nó ông một cái cô nữa ni nó không có bớt sao cho nên lấy khác sử dụng để bao gọi rằng cô sao bảo nàng xem mà sửa bài mà nhà ông cho cả Amir Ali và ba cái mình có cho mà này Amir Ali ni nó nghĩ được rồi và bác sĩ tham gia lại cái BJP mohila muốn xem cái phản ứng Roma Shah BJP Commission BJP Commission có gì cả BJP bắt đầu ở nước không ni bác và bác sĩ ông ni xem ông mà cứ mà tao anh này Gold mohila muốn chơi থেকে এসেছি কেকেনগর গ্রাম পঞ্চায়েতে 7 নম্বরে দুটো এসে দেখেছি যে সাফিয়া বেগনের বাড়ির যে অবস্থা সেই অবস্থা দেখে আমরা অনেকেই দুঃখিত হয়েছি তারপর সিপিএম পার্টি নে ব্রাঞ্চ কমটি পাং উত্তম বিশ্বাসকারী নারী সমিতি নে বেদা কমটি পাং যোগ সরস্বতী দেবনা নেতৃত্বে হাইজিং তুই কল্যাণপুর মন্ডল আঞ্চল জেলা তলিয়া হাতি ও কাজী তেখানে লোক উত্তম নির্বাচিত লোক খুন সিনি চিন সিনি করব নই রাসা বাচি জন ভোটার বিজেপি বদল মাঝে ফেকা গতকাল ভাইন খুব পাল শুনে ইয়াক বদনে বানা ইয়াক রে লাম সময় লেখা বিজেপি হাস্ততি পাঁচি প্রদেব বিজেপি অজমা রতন চক্রবর্তী আকর্ষণ এলসিএম ডিসিএম পার্টি চালায় না তার জন্য তো ব্রাঞ্চ সম্পাদক পার্টি ছেড়ে দেয় এখন পার্টি কে চালায় মেলার মাঠের গব্বর সিংরা চালায় আজকে সময় গ্রামবাসীর কাছ থেকে ট্যাক্স 90% পয়সা কেন্দ্রের উপর নির্ভরশীল প্রদেশ বেনিফিশিয়ারি স্কিমের উপর নির্ভরশীল প্রদেশ আর তার থেকে কমিশন কারা খায় সিপিএম এর মাফিয়া নেতারা খায় আর তাদেরকে কে পরিচালনা করেন মেলার মাঠে বসে থাকা গব্বর সিংরা তৈরি করেন ঠিক গব্বর সিং এর মতোই সিপিএম এর নেতারা আসবে এসে বলবে আরে গ্রামবাসী গিলাতলিবাসী যদি রেগার কাছ থেকে 20 টাকা নিয়ে নেয় তো কোন সা অন্যায় করতা হয় জুলুম নেই বলতে কোন জুলুম নয় সেটা মেলার মাঠের নেতারা বলছে গব্বর সিং এর মেলার মাঠের মধ্যে কোন তফাত নেই বন্ধু আজকে এলসিএম কত মাটাও সাবসে লেখা যাও নাই তুমি কবর কত মা যখন কিছুই ঠিক চলছে না আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা খোয়াই উদয়পুর ধর্মনগর কলকাতা টেনশন পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন তোমরা কি পেয়েছো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের স্যাম্পল কোয়েশ্চন এর উপর ভিত্তি করে পারুল প্রকাশনে নিয়ে এলো নতুন সিলেবাসের রিভাইজড এন্ড ইমপ্রুভ পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন 2018 মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 10টি করে উত্তর সহ সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি করে উত্তর সহ সাজেশন গণিতে উত্তর সহ 15টি সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি সাজেশন আজই চাই পারুল প্রকাশনী আরে না না কালকে আমি সারাদিন পার্লারে থাকবো তোর সাথে আই লাভ থার্সডে উইকেন্ডে একটা ট্যুর প্ল্যান আমার আবার রাতে একটা পার্টি আছে বুঝেনি তো থার্সডে নাইট আপনার প্ল্যান কি দেখি আসিফ আজকে না মাইক্রোবে চেক করতে যাওয়ার কথা গত শুক্রবারই না গেলাম গত শুক্রবার গাড়িটা নষ্ট হলো তার আগে শুক্রবার টিভিটা নষ্ট হলো তার আগে শুক্রবার তুমি ইলেকট্রিক শক খেয়েছো যাও কেন সবাই তোর মতো হয় না কেন এত ঝামেলা করে কেন কেন ভাগ্যে আরএফএল এসডব্লিউআর পাইপ আপনাকে কোনো ঝামেলা দেয় না টাইটেনিয়াম ডাইঅক্সাইড সমৃদ্ধ আরএফএল এসডব্লিউআর পাইপ শীত গ্রীষ্ম বর্ষায় থাকে অটুট বছরের পর বছর আপনার বাড়িকে রাখে সুরক্ষিত আর আপনাকে রাখে ভাবনাহীন আরএফএল এসডব্লিউআর পাইপ বাড়ির সুরক্ষায় একেবারে ফিট
ফিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনি, আগরতলা। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আমাদের দেশে পুরুষের তুলনায় নারী জনসংখ্যা ক্রমশই কমছে। পুত্র সন্তানের প্রতি পক্ষপাত ও কন্যা ভ্রূণ নষ্টের প্রবণতা এই ভারসাম্যহীনতার কারণ। প্রসবের পূর্বে গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণ আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি কি জানেন ভ্রূণের লিঙ্গ নির্ধারণের জন্য কোনো চিকিৎসকের 5 বছর পর্যন্ত জেল ও 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে? ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সপক্ষে কোনো বিজ্ঞাপন প্রদান করলে 3 বছরের জেল এবং 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। মনে রাখবেন, এই পৃথিবীতে বাঁচার অধিকার আমাদের সবার। কন্যা সন্তানের এই অধিকার আপনি কেড়ে নিতে পারেন না। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। এদেশের শ্রমজীবী অংশের মানুষ, গরিব মেহনতি মানুষকে আরো বেশি বেশি করে সংগঠিত করে দলাই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাব। তার পাশাপাশি আমাদের রাজ্যের অভ্যন্তরে শান্তি সম্প্রীতির পরিবেশকে অক্ষুণ্ণ রাখার মধ্য দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা এবং এই রাজ্যের বামপন্থী আন্দোলনকে আরো সংহত করা এবং তার মধ্য দিয়ে আরো বেশি বেশি করে গরিব শ্রমজীবী অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে রাজ্যে অষ্টমবারের মতো বামফ্রন্ট সরকারকে আমরা প্রতিষ্ঠিত করব। আজকের এই প্রতিষ্ঠা দিবসে দাঁড়িয়ে এই শপথ নিতে চাই। এই বৈঠক প্রিয়াঙ্কা রিয়ং খিমালে পাঠে মোনা সেজাহর এলিয়ান দফানি গ্রো সাংগ্রহ মতনে পাচিন তৈ প্রাচুর সংযোজনা যেন কক্ষম পাঁদা ও কক্ষম পাঁদা ও প্রিয়াঙ্কা রিয়ং খিমালে পাঠে মোনা খবর কক্ষমা থুমনাই রঙে বস কাউ নাং সুমাত তথ্য রমাইনা হা খনার রিয়াং প্রিয়াঙ্কা রিয়াং থিমায় পাটে মনে ফিল্ম ও হাস্য সরকার ফাইতে চোবাসুর মাখাকে দাক্তিন ও হুইজক সরকার নকল কাম হয়ে সার দেখা আদম নিরপেক্ষ সামাজিক সংস্থা। আমাদের জন্ম লগ্ন আমাদের জন্ম হওয়ার একটাই কারণ, আমরা রিয়াং সমাজকে, রিয়াং জনজাতির উপর যদি কোনো রকম অত্যাচার, অন্যায়, অবিচার, দিব্রায় করা হয় তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব এবং সর্বোপরি আমরা রিয়াং জনজাতিকে কার্যকরী পরিষেবা দেওয়ার জন্যই আমাদের এই সামাজিক সংগঠন চলে। উনিকে আসলে হত্যাকারীকে কিভাবে কিভাবে তাকে হত্যা করা হয়েছে সেটা সুষ্ঠু তদন্তক্রমে সেটাও যাতে তদন্ত করে প্রকৃতপক্ষে দোষী ব্যক্তিদেরকে বের করে উপযুক্ত শাস্তি প্রদান করা হয় তাও আমরা আমাদের এই সামাজিক সংগঠন থেকে দাবি রাখছি।
এটিও তো খুবই মর্মাহত। আমরা খুবই দুঃখিত যে বাইকুড়া কোচিং সেন্টারে অপ্রতা তথা ড্রপ আউটের ছাত্রী সুপ্রিয়া মগ, পিতা কঙ্কিয়া মগ গত 13/10/2017 ইং তারিখে আমরা যতটুকু শুনেছি সে নাকি ফাঁসি দিয়ে হত্যা হয়েছে বা ফাঁসি করে মৃত্যুবরণ করেছে, এই জন্য আমরা শুনেছি, সেটাও খুবই সন্দেহজনক। আজকে মগ সম্প্রদায়ের হাজার হাজার লোক যেভাবে মৌন মিছিল সংগঠিত করেছে সেটা আমরা রিয়াং সমাজের পক্ষ থেকে এবং আমাদের সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমরা সার্বিকভাবে সমর্থন জানাচ্ছি। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো TMT বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো TMT বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। পরিবারই সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরো সন্তান যদি না চান তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি, যেমন মহিলাদের বন্ধ্যাত্বকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। মা, আমার বোনটি আর আমার মতো হবে না তো? হ্যাঁ, না না, তা কেন হবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই তো গৌরী বিষয় বলল। ও ঠিকই বলছে, আমাদের রাজ্যে পোলিও থেকে ও দ্বিগুণ শক্তিশালী IPV ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ OPV সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই IPV ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে, ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গোড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গোড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। জনসম্পর্ক অভিযান অশালা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র নিয়ে ব্যাপক আন্দোলনা ও জনসম্পর্ক অভিযান সঞ্চালন রাখা বিজেপি কালসং ফাই মাজাকার বিজেপি হাসিনে প্রদেশ মতনে কম্পিপাঞ্চ কল্যাণী রায় না খবর ব্যাপক আদম যুগ সঙ্গে ভারতীয় জনতা পার্টির
প্রধান যে বিষয় জনসম্পর্ক, মানুষের সাথে সম্পর্ক তৈরি করা, ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে একাত্ম মানবতার যে দর্শন আমাদের, সেই দর্শনের প্রচার করা এবং নরেন্দ্র মোদীর যে আদর্শ, নরেন্দ্র মোদীর যে চিন্তাধারা সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। নরেন্দ্র মোদীজি দেশের গরিব মানুষের জন্য যে প্রকল্পগুলি ঘোষণা করেছেন এবং যে প্রকল্পগুলি বিভিন্ন রাজ্যে রাজ্যে বাস্তবায়িত হচ্ছে, সেই প্রকল্পের একটা সুতালিকা নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এই তেলিয়ামুড়ার 29 নম্বর বুথে আজকে আমরা জনসম্পর্ক করছি। আমরা দেখছি, আপনি দেখুন, এই বাড়িতে এখন অবধি তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা একটিও ঘর পাননি। অত্যন্ত গরিব মানুষ, কোনো রকমের কায়ক ক্লেশে সংসার প্রতিপালন করেন। তাই আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের কাছে গিয়ে নরেন্দ্র মোদীজির এই প্রকল্পগুলি মানুষকে আমরা তার ধারণা দিচ্ছি, মানুষের অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করছি এবং আমরা মহাসম্পর্ক তৈরি করছি মানুষের জন্য। এবং প্রত্যেকটি মানুষের কাছ থেকে নির্বাচন হবে ত্রিপুরা রাজ্যে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার গঠিত হবে, আমাদের সদ্য সভাপতি বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে সরকার গঠিত হবে এবং এই অত্যাচারী শোষণকারী বামফ্রন্ট সরকারকে মানুষ অলরেডি তাদের মন থেকে মুছে ফেলেছে, শুধু সময়ের অপেক্ষা। আমরা তৈরি এবং আমরা ক্ষমতায় আসব, মানুষের সার্বিক উন্নয়ন আমরা করব। অক্টোবর 3 চৌপ নুচি শালমারি শালুনি বাকই দীপাবলি বানিন খবই বেলেন সংবেদনা থাঙ্গ তো না তো খ্লাইতের উদয়পুনে মাতাবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দির বাণীতে ও তের ডক হবই কুপলাই খ্লাই না তো খ্লাইতি সেনা বাগই যুগালয় তিসে থাকা মাতাবাড়ি নেতাল খুলি নুগালয় সাধক দেখা মানি মন্দির নগ্রব বেবাগ দাল বিদাল চাতি পহবে ও যুগালয় তিসে থাকা ও বাণী নখলা রং ক্রাইসাই সান্দ ও বাণী নিয় গরিকা নারয় ফতলে মঞ্চ রতন বমি তে বোফাই মাতাকা প্রণজিৎ সিংহ রায় সুনীতি সাহা আকুশাম যাই বলুন। আজকে আমাদের দেশের মধ্যে যে প্রধান সমস্যা হচ্ছে, আমাদের এই দীপাবলি উৎসব এই সমস্যা সমাধানের অন্যতম একটি প্রকৃষ্ট উদাহরণ। সকলে আপনারা জানেন কিনা আমি জানি না, ত্রিপুরা সুন্দরী মন্দির এটা হিন্দুদের মন্দির হলে পরেও এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কারোরই পূজা দিতে বা শ্রদ্ধার্ঘ নিবেদন করতে শাস্ত্রীয় কোনো নেই। এই মাতার বাড়ি দেওয়ালি মেলা এটা মানুষকে নতুন করে আকর্ষিত করে এবং এবছর তার ব্যতিক্রম হবে না। এবং আমরা আমাদের রাজ্যে এই ধর্মীয় স্থানেরকে কেন্দ্র করে যে ধরনের উৎসব মেলা সঙ্গে তার মধ্যে মাতার বাড়ি অন্যতম। এটা ধর্মীয় দিক থেকে যেমন মানুষ এখানে আসেন পুণ্য অর্জনের জন্য, তেমনি এই কেন্দ্রগুলিতে আমাদের রাজ্যের বাইরের প্রচুর মানুষ আছেন যারা পর্যটক হিসাবে আমাদের রাজ্যে আসেন, এই ধর্মস্থানগুলিতে আসেন, আপনারা করছেন, এটাতে আমাদের রাজ্যের রাজ্যের বাইরের শিল্পীরা আসছে, তাতে করেও আমাদের এই যে পরিচিতি মাতার বাড়ি এটা বাড়ানোর ক্ষেত্রে সাহায্য হচ্ছে। এছাড়াও আমরা এইসব উৎসব বা মেলা যে উদ্দেশ্যে আমরা করে থাকি, মূলত আমাদের দেশের যে ঐতিহ্য এটা আমাদের রাজ্যে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করি। আমাদের রাজ্যের সরকারের তরফ থেকে আমরা যেটা আমরা মুখে বলি এটা আমরা করার চেষ্টা। কবর কখনো তান বাগাছ না সালবো না কবর কখনো প্রকাশ চোপড়া হতে না সময়।